হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি হুমায়ুন বলছি হুজুর, ভালো আছেন? হুমায়ুন আলমডাঙ্গা? জি জি জি, আল্লাহর শুকর। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু আমি খুব চিন্তায় আছি। চিন্তা হলো ওই যে আগামীকাল সকাল 10টায় ইসলামী টিভিতে আপনার সাক্ষাৎকার নেবে, সেই সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব আবার আমার উপরে। তাই? জি, এদিন বাদ এমনি আমি পারি না আপনার সাথে কথা বলতে। তারপরে আপনি আমাদের একটু দোয়া করবেন, যাতে আমি কালকে মানে পারি এই ব্যাপারে একটু দোয়া করবেন। আর ওই যে আমরা কি 10টায়? জি জি, সকাল 10টায়। কত মিনিটের? ওই ওই যে একটা পর্ব হবে আমাদের, ওই যে 25 মিনিটের। এখন আপনি যদি লম্বা করেন তাহলে মনে করেন করতে হবে 50 মিনিট। সাবজেক্ট কি মানে এটা আপনি ঠিক করলে ভালো হয়। তবে আমি ভাবছিলাম ওই যে কিছুদিন আগে ওই যে ওই যে যে লেখাগুলো যে আপনার বের হলো পত্রিকায়, ওই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে মনে করেন হলো আপনি ধরেন ওই জাতীয় কথা বলে দিলেন, এই জাতীয় কিছু করা যায় কিনা, অথবা আপনি যদি কোনো পরামর্শ দেন তাহলে সেটা হতে পারে। আমি আগে তো আসো, আসার পরে আমরা হ্যাঁ বসে একটা ঠিক করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ভাবলাম যে মনে করেন যে টেলি এই যে হলো টিভিতে কত লোকই মানে এই যে নানা রকমের কথাবার্তা বলে, কিন্তু মানে যার কথা বলা দরকার মনে করেন আপনাকে তো সেই একেবারে অফ করে রেখেছে সেই দীর্ঘদিন, এই জন্য আমি ওদের সাথে আলাপ করে এই সিস্টেমটা করলাম আমি। না ভালো করছো, জাজাকুমুল্লাহ। তাহলে কথা হবে না কালকে 10টায় আসবা? জি জি, সকাল 10টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর আপনি আমার জন্য দোয়া করেন যাতে পারি। তোমার জন্য তো দোয়া আছে, তোমার তো যখন দেখি তখনই দোয়া করি। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।